আমার বন্ধুগণ, বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর ভিতরে বসে আছেন। এক বৃদ্ধা মহিলা মসজিদের মধ্যে প্রবেশ করলেন, হুজুর বৃদ্ধাকে দেখে দাঁড়ায় গেলেন, বিশ্ব নবী বুড়ি মেয়ে লোককে দেখে দাঁড়ায় গেলেন, আল্লাহর নবী বুড়িকে দেখে দাঁড়ালেন। বুড়ি যখন কাছে এলেন, আল্লাহর নবী নিজের গায়ের চাদর বুড়ির জন্য বিছায়া দিলেন, বুড়ি বসলেন। এরপরে কথাবার্তা সারার পর বুড়ি যখন বিদায় হবেন, হুজুর আবার দাঁড়ালেন, বুড়ি মহিলা চলে গেলেন। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, কিছুই বুঝলাম না, একজন বৃদ্ধা মহিলার জন্য বিশ্ব নবী দাঁড়ান আর গায়ের চাদর বিছান, আমরা বড় আশ্চর্য হয়ে গেলাম। নবীজি বলেন, ও আমার সাহাবীরা, তোমরা জানো না এই মহিলা কি চিনতে পারো নাই, আমি আমার মায়ের দুধ আমার জীবনে কিসমতে তেমন হয় নাই, আমি আমার মায়ের দুধ তেমন কিসমতে পাই নাই, যার বুকে দুধ খেয়ে যার কোলে কাখে চড়ে আমি বড় হয়েছি, আমার সেই দুধ মা ইনি হযরতে হালিমাতু সাদিয়া, আমার সেই দুধ মা। রাসূলুল্লাহ নিজে সম্মান দিয়েছেন মায়ের, খবরদার মাকে অসম্মান করবেন না, মাকে সম্মান করবেন, মাকে শ্রদ্ধা করবেন। আমার বন্ধুগণ, আলেম ওলামা পীর বুজুর্গদের জন্য হাদিয়া তো দেন, আপনারা কোনো নিষেধ নাই, দেন হাদিয়া, দেওয়াও সুন্নত, নেওয়াও সুন্নত, দিবেন, আমি কোনো নিষেধ করি না। কিন্তু আমি বলতে চাই, পীর বুজুর্গদের কাছে আলেম ওলামাদের কাছে হাদিয়া দিয়া আল্লাহরে যত না খুশি করতে পারবেন, এই ডালিম বেদানার মৌসুমে বেদানা একটা ভেঙে নিজ হাতে যদি মায়ের মুখে তুলে দেন, আল্লাহর আরশ খুশি হয়ে যাবে, আল্লাহর আরশ আজিম খুশি হয়ে যাবে, আল্লাহ পাক খুশি হয়ে যাবেন। মায়েরে খাওয়াও, বাপকে খাওয়াও, তোমার সবচেয়ে বড় প্রিয় জিনিস, সুবহানাল্লাহ পড়ে, সুবহানাল্লাহ। মা বাপ যদি একটু দোয়া করে দেয়, তোমার জিন্দগির কাম শেষ, একটু বদদোয়া করলে জাহান্নামে যাবা, কোনো পিসা বদদোয়া করলে জাহান্নামে যাবে এমন কথা নয়, কোনো মওলানা বদদোয়া করলে দোযখে যাবে এমন কথা নয়। রাসূল বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাপ তোমার বেহেশত, মা বাপ তোমার জাহান্নাম, মা বাপ যদি অসন্তুষ্ট হয় দোযখে যাবি, আর মা বাপ যদি খুশি আল্লাহর জান্নাতে চলে যাবি। সুবহানাল্লাহ, 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 মায়ের পায়ের তলে তোর বেহেশত। আমরা পুরুষ, আমাদের গত বছর বলেছি, আমরা পুরুষ, আমাদের পায়ের তলে জুতা, আমাদের পায়ের তলে কি শুধু জুতা। আর আমার মা, আমার মায়ের জাতি যারা এই প্যান্ডেলে বসে আছেন, আমার মায়েরা বোনেরা, মায়ের জাতি যারা পৃথিবীতে, মায়ের জাতির পায়ের তলে আল্লাহর বেহেশত। সুবহান, নারীর মর্যাদা ইসলাম দেয় নাই, কে দিয়েছে? আল্লাহ দিয়েছেন, আল্লাহর রাসূল দিয়েছেন। আমার বন্ধুগণ, হযরত বাইজিদ বুস্তামী ছোট্ট বাচ্চা ছেলে, গভীর রাত্রে মা অসুস্থ, পানির পিপাসায় জেগে উঠেছেন, বাবারে পিপাসায় শেষ হয়ে গেলাম, পানি দাও। ছেলে ঘরের ভিতরে পানি না পেয়ে বাইরে দৌড়াদৌড়ি করলেন, অনেক দূর থেকে পানি নিয়ে এসে দেখেন মা ঘুমায় গেছেন। পানি নিয়ে দাঁড়ানো পৌষ মাস, মাঘ মাসের শীতের রাত, ফজরের সময় মায়ের ঘুমে ঘুম ভেঙে গেল, তাকিয়ে দেখেন বাইজিদ দাঁড়ানো, হাতে পানি থর থর করে কাঁপছে। জিজ্ঞাসা করে বাইজিদ, তুমি দাঁড়ানো কেন? ছোট্ট বাচ্চা বলে, মা পানি চেয়েছিলে তুমি গভীর রাত্রে, পানি ঘরে ছিল না, অনেক দূর থেকে আনতে হয়েছে। মা বলছে, ঘুমাও নাই কেন গ্লাস ছুইয়া? বাচ্চা বলে, ঘুমাই নাই, তুমি যদি আবার পানি চাও সময় মতো যদি দিতে না পারে, মা তোমার কষ্ট হবে, এই জন্য ফজর পর্যন্ত আমি দাঁড়ায় আছি, কখন তুমি পানি চাও। মা হাতের থেকে পানি নিয়ে পান করলেন, বাইজিদকে বিছানার উপরে আরাম করে কম্বল দিয়া ঘুম পড়াইয়া দিলেন। হযরত বাইজিদের মা উযু করে ফজরের নামাজ পড়ে সেজদায় চলে গেলেন, চিৎকার মেরে কেঁদে বলেন, আমার রব, আমার আল্লাহ, আমি আমার বাইজিদের মা, আমি মা হয়ে বাইজিদের জন্য দোয়া করি, বাইজিদ আমার জন্য আজকে যা করেছে, আমি মা, আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে, হায় আল্লাহ, আমি বাইজিদের জন্য দোয়া করি, তুমি তাকে সুলতানুল আরিফিন বানাইয়া দিও।
মঞ্জুর হয়ে গেল আল্লাহ পাকের কাছে দোয়া। আমার ভাইরা, আল্লাহ পাক বলছেন খবরদার, আমার ইবাদতের পরে মা বাপ, আল্লাহর ইবাদতের পরে কারা? মা বাপ। মা বাপকে সম্মান করো, শ্রদ্ধা করো, মোহাব্বত করো, কিসমত খুলে যাবে, কিসমত খুলে যাবে। মা বাপকে সম্মান করো। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সামনে এসে কাঁদতেছেন। হুজুর বলছেন, আবু হুরায়রা কান্দো কেন, কান্দো কেন রাতের বেলা, কান্দো কেন? হযরত আবু হুরায়রা বলছেন, হুজুর আমাকে মা মেরেছেন। হুজুর বলছেন, মা মারলো কেন? কোনো অপরাধ করেছো? কোনো গোস্তাখি করেছো? আবু হুরায়রা বলছেন, না হুজুর, কোনো গোস্তাখি করি নাই। তবে মারলো কেন? হযরত আবু হুরায়রা বলছেন, হুজুর আমি আপনার দরবার থেকে ফিরতে রাত হয়ে গিয়েছিল। মা জিজ্ঞেস করলেন, আবু হুরায়রা এত রাত্রে কোথায় ছিলি? বললাম, আমি ছিলাম যে কদম চুমতে পারলে দুনিয়া ধন্য হয়, সেই দরবারে নববীর কদম মুবারক থেকে আসতে আমার দেরি হয়েছে। আমার মা মুশরিকা, আপনার নাম শুনে তার গায়ে আগুন জ্বলে উঠল, আমাকে ধরে মারা আরম্ভ করলো, বলল হয় আমার বাড়ি ছাড়বি আর না হয় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার ছাড়বি। আমি বললাম, আমার মা, তুমি বুড়ি মানুষ, তোমার গায়ে যত শক্তি আছে সমস্ত শক্তি দিয়ে আমারে পিটাও, আমারে মারো, মারতে মারতে আমাকে বাড়ি থেকে তুমি বের করে দাও, তোমার বাড়ি শুদ্ধ তাম দুনিয়া ছেড়ে দিতে পারি, আল্লাহর নবীর কদম মোবারক ছেড়ে দিতে পারি না। তোমার মা তোমাকে মেরেছে, তুমি আমার কাছে নালিশ করছো? আমার তো এখানে ইন্টারফেয়ার করার কিছুই নেই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, মা তোমাকে মেরেছে, এখানে আমার করার কিচ্ছু নাই। বিশ্ব নবী বলছেন, এত বড় পাওয়ারফুল নবী, লেজিসলেটিভ পাওয়ার, সারে আল্লাহ তাকে বানিয়েছেন শরীয়ত প্রণেতা। কোরআন শরীফ, কোরআন শরীফই শুধু হালাল ও হারামের, হালাল এবং হারামের, বৈধ এবং অবৈধের সীমা রেখা শুধু কোরআনই ঠিক করে। রাসূলের জন্য আল্লাহ ছেড়ে দিয়েছেন, আল্লাহ রাসূলও হারাম, হালাল এবং হারামের বৈধ, বৈধতা অবৈধতার সীমারেখা নির্ধারণ করেছেন। এত বড় ক্ষমতা তার, এত বড় পাওয়ারফুল বিশ্বনবী, তিনি বলছেন মা মেরেছে, আমার করার কিছু নাই। চিন্তা করেন কত বড় কথা, এ কথার লোড কত। হযরত আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, মা মাকে মেরেছেন, আমি আল্লাহর নবীর কাছে মায়ের বিরুদ্ধে নালিশ করতে আসি নাই। বললেন, কেন এসেছো? হযরত আবু হুরায়রা বলেন, হুজুর এসেছি একটা কারণে, আমি জানি আল্লাহ নবী যদি আল্লাহর দরবারে হাত উঠায়া কোনো জিনিস বলে, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে মঞ্জুর করে নেন। হুজুর আমি এসেছি, মেহরবানি করে দোয়া করুন আমার মাকে যেন আল্লাহ হেদায়েত নসিব করে দেন। আল্লাহ নবী হাত উঁচু করে বললেন, আল্লাহুম্মা হিদি উম্মা আবি হুরায়রা, আয় আল্লাহ আমি দোয়া করি আবু হুরায়রার মাকে তুমি হেদায়েত নসিব করে দাও। রাসূলুল্লাহ দোয়া করছেন আর আবু হুরায়রা সমানে দৌড়াচ্ছেন, তিনি দৌড়াচ্ছেন, পিছন থেকে কয়েকজনে আবু হুরায়রার জামা টেনে ধরেছে, দৌড়ক। তাদের জানা আবু হুরায়রা খুব ভদ্রলোক মানুষ, কোনো ঝড় ঝামেলার মধ্যে থাকে না, রাগ সাগ করে না, চিৎকার মারে না, দৌড় মারে না, এত ভদ্র শরীফ, দৌড়ায় কেন? না জানি কোনো বিপদ বুঝি ঘটে গেছে, পিছন থেকে জামা টেনে ধরে বলে, দৌড়াও কেন? হযরত আবু হুরায়রা জামা সাহাবীর হাত থেকে ছিনায় নিয়ে বলেন, জামা ছেড়ে দাও, আমাকে দৌড়াতে দাও, আমি দৌড়াইয়া বাড়ি যেয়ে দেখতে চাই, আমি দৌড়াই আগে আমার বাড়ি পৌঁছতে পারলাম না, আমি যাওয়ার আগে আমার আল্লাহর নবীর দোয়া আমার বাড়ি পৌঁছে গেছে, আমি এইটা দেখতে চাই। হযরত আবু হুরায়রা বাড়িতে গিয়ে দরজা নক করলেন, ভেতর থেকে আওয়াজ এলো, কে? হযরত আবু হুরায়রা বলেন, মা, আমি তোমার আবু হুরায়রা ফিরে এসেছি। মা বলছেন, বাবা অপেক্ষা করো, দরজা খুলতেছি। হযরত আবু হুরায়রা বলেন, মায়ের গলার আওয়াজের ভিতরে শিরকিয়াতের কর্কশতা পেলাম না, মায়ের গলার আওয়াজের ভিতরে তাওহীদের গন্ধ পেলাম। আমার মনে হলো নবীজির নিক্ষিপ্ত তীর তার নিশানায় পৌঁছে গেছে। কিছুক্ষণ পর মা আমার বেরিয়ে এলেন, মাথা থেকে
চুলের থেকে বুড়ি মানুষ সাদা চুলের ভিতর থেকে পানি পড়তেছে। মা বলল, বাবারে তোমারে মারার পর আমি বড় অনুতপ্ত হয়েছি, অনুশোচনা করেছি, আমি গোসল করেছি, মনে মনে ভাবলাম আমার ছেলে তো কোনো খারাপ জায়গায় যায় নাই, কেন তারে মারলাম, আমি বড় লজ্জায় পড়েছি তোমারে মেরে, ও আমার আবু হুরায়রা, আমি গোসল করেছি, পবিত্র হয়ে গেছি, জলদি করে আমাকে নিয়ে চলো বিশ্ব নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহর দরবারে। হযরতে আবু হুরায়রার মা ঘোষণা করলেন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু। আমার ভাইরা, মা বাপ সবচেয়ে সম্মানের জিনিস, আল্লাহর ইবাদতের পরই মা বাপের খেদমত করতে হবে। আল্লাহ পাক বলছেন, বান্দারে দেখ মায়ের পেট থেকে আনলাম, মায়ের বুকের মধ্যে মহব্বত পয়দা করলাম, এত মহব্বত দিলাম তোর উপরে, যে কোনো বিদেশে যান, যেখানে যান, বাড়িতে ফিরলে পরে সকলে ছেলে মেয়ে ভাই বোন সবাই দেখবে সুটকেসে আমার জন্য আনছে কি, সবাই চিন্তা করবে আমার জন্য কি এনেছে। একমাত্র মা সন্তানের মুখের দিকে তাকাবে কখন খাইছে সে। বিদেশে যেসব সন্তান থাকে মা কাটা কবুতরের মতো ছটফট করে। আমার ছোটবেলার কথা আমি দেখেছি, আমি দেখেছি সরসিনা মাদ্রাসা পড়তাম, আব্বা টাকা দিতেন মাদ্রাসায় যাওয়ার সময়, আবার মা আবার মুরগির ডিম বিক্রি করা, বিভিন্ন জিনিস বিক্রি করা বা বাজার করা পয়সা উদ্বৃত্ত কিছু পয়সা আব্বার অজান্তে আমার হাতের মুঠার মধ্যে দিয়ে দিতেন। যখন মাদ্রাসার দিকে রওনা হয়েছি, পর্দার আড়াল থেকে দরজা থেকে দেখতাম, যতক্ষণ তাকায় দেখতেছি চোখ থেকে পানি দর দর করে পড়তেছে। সুবহানাল্লাহ, মা কি জিনিস, আল্লাহ আল্লাহ আল্লাহ। বিদেশে যদি কারো সন্তান মারা যায়, সবার জানার আগে কবি বলতেছেন, বিদেশে বিরাজ্যে যার পুত্র মারা যায়, পশু পক্ষী না জানিতে আগে জানে মায়ের কলিজার তারে টান লেগে যায়, মা বুঝতে পারে আমার সন্তানটা নাই। আহারে মা, আমার বন্ধুগণ, মা যার বেঁচে আছে বেয়াদবি করেছেন, পাও ধরে মাপ নিয়ে নেবেন, পাও ধরে মাপ নিয়ে নেবেন, মা তো পা ধরে দেখবেন মাফ করে দিবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কত দরদ তার বুকের মধ্যে। আর মা বাপকে সম্মান করবে। যাক, এ বিষয়ের উপরে আমি আর যেতে চাই না, শুধু আমি আপনাদের বললাম, এই বিশাল জনতাকে বললাম, সবচাইতে বড় পীর আপনার জন্য আপনার মা বাপ। সবচাইতে বড় পীর কে? মা বাপ। সন্তুষ্ট করেন, রুজিতে অভাব ঘটবে না, কোনো মাজারে গিয়ে সেজদা দেওয়া লাগবে না, আল্লাহর কসম মাজারে যাই চাওয়া লাগবে না। মা বাপের, মা বাপকে খেদমত করেন, মা বাপকে খুশি করেন, মা বাপকে খাওয়ান, হাদিয়া দেন, মা বাপ খুশি, রুজিতে বরকত হবে, ব্যবসায় বরকত হবে, ঋণগ্রস্ত থাকবেন না, সম্মান আল্লাহ বাড়ায় দিবেন। সুবহানাল্লাহ, হাদি রাসূলুল্লাহর হাদিস, খামোখাই মাজারে গিয়ে মরেন আপনারা। কোথায় মাজার? ওরস, নরস শরীফ, গ্যারবি শরীফ, কত কিছু শরীফ, এসব শরীফ বাদ দেন, আল্লাহ রাসূল মা বাপ। ওলিউল্লাহ যারা, তাদের দোয়া মঞ্জুর হয়, তাদের দোয়া মঞ্জুর হয়, আল্লাহ পাক ওলিউল্লাহদের মধ্যেও বহুত রেখেছেন, দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। কিন্তু মা বাপের বেলায় কোনো সন্দেহ নাই, ওলিউল্লাহর দোয়া আপনার জন্য কবুল হইতেও পারে, নাও হইতে পারে, কিন্তু মা বাপের দোয়া কবুল হবেই। কন সুবহানাল্লাহ বিহামদি। আমি কিন্তু কোনো ওলিউল্লাহকে অশ্রদ্ধা করছি না, তাই করছি নাকি? না, ওলিউল্লাহদের মর্যাদা অনেক অনেক, কিন্তু আমরা ভুল করি, আমরা ভুল করি, যেখানে গেলে ষোলো আনা পাবো, সেখানে না গিয়ে চাইরে না পাওয়ার সম্ভাবনা আছে, ওইখানে যাই, এইটা করি ভুল। এই জন্য আমি অনুরোধ করব, মা বাপকে সম্মান করবে। আল্লাহ পাক বলছে, খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান, আমি মানুষকে সৃষ্টি করেছি, কেমনে সৃষ্টি করলাম তা তো এতক্ষণ বললাম, এইভাবে করে মানুষ সৃষ্টি করেছি, দেখো তোমার নিজের দিকে তাকাও। ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক,
কিভাবে মানুষ তোমাকে সৃষ্টি করা হলো একবার তাকায় দেখো, তোমার শরীরের দিকে একটু তাকায় দেখো তো, কেমনে আমি বানাইলাম, কিভাবে তৈরি করলাম, লক্ষ্য করো এই যে মাথা, এই মাথাটার ভিতরে আছে কি? মগজ, ব্রেইন। বিজ্ঞানীরা বলেছেন এতে 1000 মিলিয়ন 1000 মিলিয়ন নার্ভ সেলস আছে এর মধ্যে, 1000 মিলিয়ন নার্ভ সেল। সেল, সেল হচ্ছে CELL, সেল, সেল মানে কোষ। এই 1000 অনুভূতি কোষ, 1000 মিলিয়ন অনুভূতি কোষ রয়েছে মাথার ভেতরে। মস্তিষ্কের এসব কোষগুলি, এসব সেলগুলি, তার মধ্যে আবার আছে নার্ভ ফাইবার, অর্থাৎ সূক্ষ্ম সূক্ষ্ম নার্ভ সুতা সমগ্র শরীর, শরীরের মধ্যে তা ছড়িয়ে দেওয়া আছে। এই সূক্ষ্ম সুতার মাধ্যমে ঘন্টায় 70 মাইল বেগে শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের খবর মস্তিষ্কের মধ্যে চলে যায়। সুবহানাল্লাহ। আপনার পায়ে যদি কাঁটা ফোটে, শরীরে যদি ব্যথা লাগে, ঘন্টায় 70 মাইল বেগে সূক্ষ্ম সূক্ষ্ম যে তারগুলি আল্লাহ দিয়েছেন, ওই তারের মাধ্যমে আপনার মাথায় চলে যায়, মস্তিষ্কে গেলে পরে তড়িৎ গতিতে সিদ্ধান্ত হয় কাঁটা তুলতে হবে। অথবা একটা সাপ দেখেছেন, সাপ প্রথম চোখ দিয়ে দেখলেন, চোখ, এই চোখের ভিতরে আপনার 130 মিলিয়ন লাইট রিসেপ্টর আছে, অর্থাৎ বিভিন্ন দৃশ্যকে, ছবিকে ক্যাচ করার মতো 130 মিলিয়ন লাইট রিসেপ্টর, গ্রহণযোগ্য মেশিন রয়েছে চোখের ভিতরে। চোখ দিয়ে সাপ দেখলেন, চোখের ভিতরে রয়েছে আবার অসংখ্য তার, এই অসংখ্য তার ব্রেনের সঙ্গে জুড়ে দেওয়া আছে। চোখ সাপ দেখলো, 70 মাইল বেগে প্রতি ঘন্টায় এই খবর তড়িৎ প্রবাহের মতো মস্তিষ্কের ভেতরে চলে গিয়েছে। মস্তিষ্ক সঙ্গে সঙ্গে ডিসিশন দিচ্ছে, দৌড় মারো অথবা লাঠি হাতে নাও অথবা যে কোনো একটা পজিশন তাকে সাথে সাথে সিদ্ধান্ত দিয়ে দিচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই অনুভূতি শক্তি যদি আল্লাহ পাক না দিতেন মানুষের শরীরে, পায়ের মধ্যে পাথর ঢুকলে, কাটা তো কাটা, পাথর ঢুকলেও টের পাইতাম না। আল্লাহ পাক এই ব্যবস্থা করে দিয়েছেন মস্তিষ্কের মধ্যে এতগুলি সেল, প্রত্যেকটা সেলের আলাদা আলাদা কাজ, সুখ দুঃখ ভালোবাসা মোহাব্বত আনন্দ স্বাদ ইত্যাদি জিনিসের অনুভূতি মস্তিষ্কের ভেতর থেকেই হয়, এখানে সেগুলি রেখে দেওয়া হয়েছে। তারপরে রয়েছে এই মস্তিষ্কের ভেতরে মেমোরি, মেমোরি স্মৃতি, স্মৃতিশক্তি। দেখুন এই যে টেপ রেকর্ডার, টেপ রেকর্ডারে ওয়াজগুলি রেকর্ড হচ্ছে, তাফসির রেকর্ড হচ্ছে, কিছুদিন পর ওই রেকর্ডের উপরে আর একটা কথা যদি উঠান তাহলে প্রথম কথা থাকবে, প্রথম গান বা ওয়াজ থাকবে, নষ্ট হয়ে যাবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার মাথার ভিতরে এমন এক ফিতা দিয়ে দিয়েছেন, এমন একটা মেমোরি ফিতা দিয়েছেন, যেই ফিতার ভিতরে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি সমস্ত কথাগুলি ধরবে, আপনি মুখস্থ করতে পারবেন। আগে যা মুখস্থ করেছেন, পরে মুখস্থ করলে পরে আগেরটা মুছে যাবে না। সুবহানাল্লাহ। বেহামদি কি সুন্দর করে মস্তিষ্কের ভেতরে এই মেমোরি শক্তিকে আল্লাহ পাক তৈরি করে দিয়েছেন। চিন্তা করলে মাথা নত হয়ে যাবে আল্লাহর দরবারে। আল্লাহ পাক বলছেন এই জিনিস আমি তোমার মাথার মধ্যে রেখেছি। দেখুন মানুষ কত কথা বলে, কত বই পড়ে, মানুষের মাথায় যত কথা আছে সব কথা যদি লিপিবদ্ধ হয় ভলিউম ভলিউম হয়ে যাবে, যা একটা লাইব্রেরিতে ধরা সম্ভব নয়। অর্থাৎ আপনার মাথাটা হচ্ছে একটা বিশ্বকোষ, আপনার মাথাটা হচ্ছে একটা বিরাট বিশ্বজোড়া লাইব্রেরি। জোরে কন সুবহানাল্লাহ। আপনার মাথায় যা আছে তা আপনার কোনো বিল্ডিংয়ের মধ্যে ধরবে না, কোনো গ্রামে কোনো দেশের মধ্যে তা ধরবে না, এত জিনিস আপনার মাথার মধ্যে আছে, ঠিক কি না? এরপরে আল্লাহ পাক একটা চোখ আমাদের দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহু নাজদাইন। আমি কি তোমাদেরকে দুটি চক্ষু আর জিহ্বা, আর তোমাদেরকে আমি কি তোমাদের দুটি চক্ষু দুটি ঠোঁট আর জিহ্বা কি আমি তোমাদের দেই নাই, যা দিয়া তোমরা দেখতে পাও, যা দিয়া তোমরা অনুভূতি, মাথার ভিতরে অনুভূতি জাগে, এই যে দুটো চোখ দিলাম, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলেন,
দুটি চোখ আছে বলে এই সুন্দর পৃথিবী দেখতে পাই, চোখ দুটি না থাকলে পৃথিবী অন্ধকার, মা দেখতে পাবো না, কোরআন দেখতে পাবো না, পৃথিবী দেখতে পাবো না, বাপ দেখতে পাবো না, সন্তান দেখতে পাবো না, দুনিয়াটা মিথ্যা হয়ে যাবে, ঠিক কিনা? ছোট্ট চোখ, এক থেকে দেড় ইঞ্চির ভিতরে এত সুন্দর দুটি ক্যামেরা, যে ক্যামেরা দিয়া দুনিয়ার সব কিছুকে ক্যাচ করা যায়, সব ক্যাচ করা যায়। বলুন তো, এমন একটা বাক্স আপনারা কেউ বানায় দিতে পারবে যে বাক্সের ভিতরে হাতি ঘোড়া বাঘ ভল্লুক ময়না টিয়া পাহাড় পর্বত নদ নদী কীট পতঙ্গ তরু লতা গাছপালা গুষ্টি শুদ্ধা ধরবে, আরো খানিকটা জায়গা বাকি থাকবে, এরকম একটা বাক্স কেউ বানায় দিতে পারবে? পারবে না। এমন একটা বাক্স পৃথিবীর কোনো মিস্ত্রি বানাতে পারবে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার কপালের নিচে এক থেকে দেড় ইঞ্চির ভিতরে এমন দুইটা ফিল্ম বক্স তৈরি করে দিয়েছেন, যা দিয়ে তাকাবেন আপনি কোটি কোটি মানুষ দেখবেন, পাহাড় দেখবেন, সমুদ্র দেখবেন, সূর্য দেখবেন, চন্দ্র দেখবেন, এত কিছু দেখার পরেও চোখের ভিতরে আরো খানিকটা জায়গা ফাঁকা থেকে যায়। কি বিরাট নিয়ামত এই চোখ আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন। এই চোখকে হেফাজতের জন্য আবার চোখের উপরে সানসেট তুলে দেওয়া আছে, সানসেট ভুরু, আল্লাহ ভুরু লাগায় দিয়েছেন, নিচে একটু হাড় জাগায় দিয়েছেন, উপরে সানসেট, ভেতরে চোখ, যাতে করে বল এসে লাগলে পরে চোখটা গলে না যায়, আসার খেলে পরে চোখটা গলে না যায়, চোখটাকে সেফ সাইডে রেখে দিয়েছেন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ পাকের কাছে শুকরিয়া তো আদায় করলাম না, আদায় করে আসুন, পড়ি আমরা সবাই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক বলেন জিব্বা দিলাম আমি তোমাকে, এই জিব্বার ভিতরে 3000 আস্বাদন স্তর আছে, বিজ্ঞানীরা বলেছেন একটা জিব্বার মধ্যে 3000 আস্বাদন স্তর আছে, প্রত্যেকটা স্তরের সাথে মস্তিষ্কের সাথে তার লাগানো আছে, জিব্বায় সব জিনিসের টেস্ট নেবেন আর তার অনুভূতি তার স্বাদটা ওখানে টের পাবে মস্তিষ্কের ভেতরে। এই জিহ্বা আল্লাহ পাক দান করে দিলেন মুখের মধ্যে, সুবহানাল্লাহি বিহামদিহি। সব রকমের স্বাদ পান না একরকম? জিলাপির স্বাদ একরকম, রসগোল্লার স্বাদ আর এক রকম, ছানার স্বাদ আর এক রকম, বেলের স্বাদ একরকম, তালের স্বাদ আর এক রকম, মুরগির স্বাদ একরকম, খাসির স্বাদ আর এক রকম, লোট্টা ফিশের স্বাদ একরকম, শুটকির স্বাদ আর এক রকম, কোরাল মাছের স্বাদ আর এক রকম, শাকের স্বাদ আর এক রকম, হাজার হাজার খাদ্য দ্রব্যের স্বাদ এক জিব্বা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন নেওয়ার তৌফিক দিলেন। খালাকাল ইনসান, কি সুন্দর করে মানুষ বানালাম, দেখিস না, শুকরিয়া আদায় করিস না, এগুলি দেখবি আর শুকরিয়া আদায় করবি, কি সুন্দর করে আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি। শুধু তাই নয়, আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম, ও মানুষ কোন জিনিস তোমাকে ধোকায় ফেলে দিল, তোমার মহান প্রভুর এবাদত থেকে গোলামি থেকে কোন জিনিস তোমারে ধোকায় ফেলে দিল, কেন ধোকায় পড়ে গেলে? কোন খোদা? আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফী আইয়্যি সূরাতিম মাশাআ রাক্কাবাক, ওই আল্লাহ যিনি তোমাকে সুগঠিত করেছেন, তোমাকে সুন্দর করেছেন, সুস্থ করেছেন, সম্পৃক্ত করেছেন, সংযোজিত করেছেন, রাক্কাবা ইউরাক্কিবু তার কিবান, একটার সাথে আর একটার জোড়া পদ্ধতি কি সুন্দর করে বানালাম, সুবহানাল্লাহি বিহামদিহি। আমার ভাইরা লক্ষ্য করুন, আপনার পা থেকে শুরু করে মাথা পর্যন্ত প্রত্যেকেই তার নিজের হাতের আট বিঘত, বিঘত বোঝেন? বিঘতের কি কয়েছি রকম? এক বিঘত, এইটাকে কি বলে? এক বিঘত। প্রত্যেক ব্যক্তি তার পা থেকে শুরু করে পায়ের তালু থেকে শুরু করে মাথা পর্যন্ত কয় বিঘত? আট বিঘত। মাইফে দেখেন বাড়ি যায় আর, দুনিয়ার সব করলেন কিন্তু নিজের শরীরটা দেখেন নাই, শরীরটা দেখেন নাই। পা থেকে নিয়ে হাঁটু পর্যন্ত দুই বিঘত, হাঁটু থেকে কোমর পর্যন্ত দুই বিঘত, কোমর থেকে বুক পর্যন্ত হাট পর্যন্ত দুই বিঘত, হাট থেকে মাথার তালু পর্যন্ত দুই বিঘত, মোট কয় বিঘত হলো? আট বিঘত। আবার মানুষ যদি পাখির মতো দুটো দানা এভাবে বিস্তার করে দেয়,
তো ডান হাতের আঙ্গুল থেকে নিয়ে বাম হাতের আঙ্গুল পর্যন্ত এর দৈর্ঘ্য আসবে 8 বিঘত। তার মানে লম্বাও 8 বিঘত, চওড়াও, এর কোনো ব্যতিক্রম পৃথিবীর কোনো মানুষের হবে না। বাড়ি যেয়ে মাপিয়ে দেখেন, অবশ্য নিজেরটা, অপরেরটা মাপলে তারতম্য হবে। এভাবে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর করে সাজিয়ে তৈরি করে দিলেন। এরপরে মানুষের ফিঙ্গার প্রিন্ট, আঙ্গুলের ছাপ, মানুষ আজকে সই দেয়, তারপরে কয় যে না ওই সই আমি দেইনি, সাক্ষী দেয় আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে। আচ্ছা ভাই, এত লোকের একসাথে পেশাব চাপছে? আমি বলছিলাম যে প্রকৃতির নিতান্ত ন্যাচারাল কল হলে উঠবেন, এটা কিন্তু ঠিক না। আপনার বোঝা উচিত কমন সেন্সের কমন বাদ দিয়া, শুধু সেন্স যদি থাকে তো চিন্তা করা উচিত লক্ষ মানুষকে ঠেলিয়া এমন বেয়াদবি, নিতান্ত জবরদস্ত পায়খানা না আসলে কেউ কষ্ট দিবেন না, মানুষকে কষ্ট দিবেন না। পেশাব এবং পায়খানার জবরদস্ত ঠেলা না আসলে মানুষকে আল্লাহর হস্তে কষ্ট দিবেন না, লক্ষ লক্ষ মানুষের সঙ্গে বেয়াদবি করবেন না। আমার ভাইরা, বলতেছিলাম ফিঙ্গার প্রিন্ট, আজকে সাক্ষ্য দিয়া বলে আমি ওই সাক্ষী দেই নাই, সাক্ষী দিয়া কোর্টে সাক্ষী দেয়, তারপরের দিন আবার যখন কোর্টে হাজির হয় কয় যে কথা মিথ্যা আমি ওটা বলি নাই, এরপরে সই করে, পরের দিন কয় যে ওই সই আমার না, মিথ্যা সই। আল্লাহ রাব্বুল আলামিনের অ্যাডমিনিস্ট্রেশন দেখুন, রাব্বুল আলামিন এমন সুন্দর ফিঙ্গার প্রিন্টের ব্যবস্থা করলেন, আঙ্গুল দিয়া যদি কাগজের উপরে বুড়ো আঙ্গুলের ছাপ লাগায় দেন, কিয়ামত পর্যন্ত আপনি তো আপনি আপনার 14 গোষ্ঠী এসেও কেউ এটাকে অস্বীকার করতে পারবে না। পৃথিবীর কোন মানুষের ফিঙ্গার প্রিন্টের সাথে আরেকজনের আঙ্গুলের ছাপ মিলবে না। সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কয় কি সুন্দর বানাইলাম দেখছো, একটু তাকায় দেখো জোড়া পদ্ধতি, কেমনে জোড়াগুলি দিলাম, আঙ্গুলের মাথা থেকে বাহু পর্যন্ত 8খানা জোড়া, কয়খান জোড়া, মোট পুরা শরীরে 360টা জোড়া, কয়টা জোড়া, 360টি জোড়া পুরা শরীরের মধ্যে, আর আঙ্গুল থেকে শুরু করে বাহু পর্যন্ত 8খানা জোড়া আছে। এই যে জোড়াগুলি গুনে দেখছেন কখনো? না, গোনা হয় নাই। এ দিয়ে হাতাহাতি মারামারি ঘুষাঘুষি এই তো করি, গুনে দেখার সময় কই? আল্লাহর নবী বলেছেন আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি নৈপুণ্যতার উপরে কেউ যদি 1টা ঘন্টা চিন্তা করে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় 60 বছরের নফল ইবাদতের সব লিখে দেন। 60 বছরের নফল ইবাদতের সব লেখা যাবে আল্লাহর এই সৃষ্টি নৈপুণ্যতার উপরে চিন্তা করলে। এই যে জোড়াগুলি দেখেন, হাত আঙ্গুলের ভিতরে জোড়াস, কবজায় জোড়াস, কনুইতে জোড়াস। কনুইতে যদি কবজা না থাকতো আপনি খাবার খেতেন, খাবার মুখের দিতে পারতেন না, হাত তো ক্লোজ হবে না, যেহেতু এখানে কবজা নাই এটা ক্লোজ হবে না। এখানে যদি কবজা না থাকে তাহলে হাতটা হবে একখান লাঠি, অথবা বড় জোর এটাকে বলতে পারেন একখান কাঁটা চামচ। এই কাঁটা চামচ দিয়ে একজন আর একজনের খাওয়ায় দিবেন মাত্র, নিজেরটা নিজে খাওয়া যাবে না। তা আবার আঙ্গুলে যদি কবজা না থাকে অপরকে খাওয়াইতে গিয়ে কাঁটা চামচের 2 আঙ্গুল কারো নাকের সেদার মধ্যে ঢুকে যেতে পারে। এত সুন্দর করে আল্লাহ বানালেন, কত বড় কারিগর তিনি, সুবহানাল্লাহ, কোন কত বড় কারিগর। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম, কোন জিনিস তোমাকে ধোকায় ফেলে দিল ওই মহান আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত থেকে, গোলামি করা থেকে? কি সুন্দর করে বানালাম। আমার ভাইরা, আমার নিজের জীবনের এক দৃষ্টান্ত আমি প্রায় বলি লোকদেরকে, ছোটবেলায় মাদ্রাসা থেকে বাড়ি ফিরতেছি, তখন গয়নার নৌকা, লঞ্চ নাই, নৌকা, সেই নৌকা বিরাট লম্বা নৌকা, 4-5 জনে দাঁড় পায়, বড় বড় লম্বা লম্বা দাঁড়, শিপ নৌকা, খুব লম্বা নৌকা। এই নৌকাগুলি প্যাসেঞ্জার বহন করে, স্টেশন আসতে পরে ঢোল পিঠায় মানুষ এসে ওঠে, রাতের বেলায় চলতে হয়, রাতেই এগুলো চলে, চলতো বেশি, আজকাল এগুলি আর নাই। সেই নৌকার মাঝখানে থাকতো বাঁশ পোতা,
দুই দিকে মানুষ শোবে, নৌকার দুই দিকে মাথা দিয়ে একদিকে পা দিয়ে শোবে। ছাত্র জীবন শুয়ে আছি ওরকম করে, কিন্তু পা লম্বা করা যায় না, পা লম্বা করলে আর একজনের বুকের উপরে গিয়ে ওঠে। এভাবে করে পা কতক্ষণ গোটো করে রাখা যায়, কিছুক্ষণ পর মনের মধ্যে চিন্তা জাগলো যে আল্লাহ হাঁটুতে তো ব্যথা করতেছে, এই হাঁটুগুলি যদি নাট বল্টুর মতো মোড়ায় মোড়ায় খোলার সিস্টেম করে দিতে তাহলে তো এখন কষ্ট হতো না। ঠ্যাংগারে মোড়ায়া খুলিয়া তারপরে ব্যাগের মধ্যে ভরিয়া বালিশের কাজ হতো, ঠ্যাংও ব্যথা করতো না। ছাত্র হলে যত চিন্তা মাথার মধ্যে আসে এইসব চিন্তা, কেনুর মধ্যে একটা মুড়ি পেঁয়াজ হলে ভালো হইতো, এইসব চিন্তা করতেছি। চিন্তা করে করে এক ফাঁকে ঘুম এসে গেল, সকালবেলায় নৌকা যখন ফিরেছে স্টেশনে ঘুম ভেঙে গেল যাত্রীদের চিৎকারে। একজন বলছে আমার মানি ব্যাগ চুরি হয়েছে, আর একজন বললো আমার হ্যান্ড ব্যাগ গেছে, আর একজন বলছে আমার ব্রিফকেস গেছে, চোরে নিয়ে গেছে। ওরা তো যার যার হারানো জিনিস নিয়ে ব্যস্ত। আমি তখন তওবা করতেছি যে আল্লাহ আমার বুদ্ধিমতো যে বুদ্ধি রাত্রে করলাম, এই বুদ্ধিমতো যদি মানুষের হাতে এবং কেনুতে থাকতো নাট বল্টির মতো করে মুড়ি পেঁয়াজ দেওয়া, আর ওইগুলি যদি থাকতো ব্রিফকেসের মধ্যে হ্যান্ড ব্যাগের মধ্যে, তাহলে তো সকালবেলায় শুনতাম কেউ বলতো যে আল্লাহ আমার তো ঠ্যাং চুরি হয়ে গেছে, কেউ বলতো আমার তো হাত চুরি হয়ে গেছে। আল্লাহ 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 আল্লাহু আকবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি সুন্দর করে তৈরি করেছেন। এত হাল তারা মিন ফুতুর, আমার সৃষ্টি নৈপুণ্যতার ভেতরে কোনো ভুল দেখতে পাও? কোনো ভুল পাবে না, আমার সৃষ্টি নৈপুণ্যতার ভেতরে কোনো ভুল নাই। সুবহানাল্লাহ বিহামদি, কোন সুবহানাল্লাহ বিহামদি, এত সুন্দর করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ সৃষ্টি করলেন। খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান, তিনি মানুষকে কথা বলা শিখিয়েছেন, তিনি মানুষকে সৃষ্টি করেছেন এত সুন্দর করে, চামড়া দিয়ে সুন্দর করে, চোখ দিয়ে, চুল দিয়ে, মুখ দিয়ে কি সুন্দর করে বানিয়েছেন সুবহানাল্লাহ। দেখুন পায়ের তালুর চামড়া একরকম, তলার চামড়া আর এক রকম, বুকের চামড়া একরকম, পিঠের চামড়া আর এক রকম, ঠিক কিনা কর? পায়ের উপরের যে চামড়া ওই চামড়াটা যদি পায়ের তলায় হতো দুই দিনও হাঁটা যেত না, প্রতি সপ্তাহে তিনবার করে হাফসুল করা লাগতো, কোন ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেখানে যেটা দরকার তাই দিয়েছেন। আর ওরা বলে কি, কয় যে আল্লাহ নাই, দেয়ার ইজ নো গড, ছাগল কোথাকার? গ্যাগারিন বলেছিলেন, ইউরি গ্যাগারিন প্রথম মহাশূন্যচারী, মহাশূন্য পরিভ্রমণ করে এসে বললেন যে মহাশূন্যের লক্ষ লক্ষ মাইল পরিভ্রমণ করে এলাম মহাশূন্যে। হিন্দুরা যাকে ভগবান বলে, খ্রিস্টান যাকে গড বলে, মুসলমানেরা যারা আল্লাহ বলে, এই লক্ষ লক্ষ মাইলের কোনো জায়গায় অস্তিত্ব দেখলাম না, কিসের আল্লাহ কিসের গড? নাউজুবিল্লাহি মিন যালিক, কত বড় ছাগল তুমি দেখবা আল্লাহরে, তুমি তো নিজের শরীরই নিজে দেখো না। আমরা কি আমাদের নিজের শরীরটা দেখি? আয়নার সাহায্য ছাড়া ঘাড়টা কেমন, হিপটা কেমন, ব্যাকটা কেমন, পিছনের উরুটা দেখতে কেমন, আজ পর্যন্ত আয়নার সাহায্য ছাড়া দেখতে পারি নাই, নিজের শরীরটাই দেখতে পারি নাই, আর এই শরীরের স্রষ্টাকে দেখতে চাই, সাহস তো কম না পাগলের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি মানুষকে সৃষ্টি করেছেন, কত সুন্দর করে তিনি বানিয়েছেন, একবার লক্ষ্য করে দেখো, শুকরিয়া আসবে আল্লাহর দরবারে, মাথা নত হয়ে আসবে, কি সুন্দর করে আল্লাহ পাক বানিয়েছেন। মানুষের শরীরে কিডনি লাগবে দুটি, কিডনি লাগবে একটা। কিডনি কি? কিডনি হচ্ছে আপনার পেশাবকে ছেঁকে বের করে দেয়, একটা দারুণ জিনিস আপনার শরীরের জন্য। কিডনি যদি ইনঅ্যাক্টিভ হয়ে যায়, হাত পায়ে পানি এসে, হাত পা ফুলে, আপনি মৃত্যুর দিকে এগোতে থাকবেন। এই কিডনি, এই ছাকনি মাত্র একটা হলে চলে, কিন্তু আল্লাহ পাক ছাকনি এই কিডনি দিয়েছেন দুটো। কটা দিলেন? দুটো। একটা যদি কখনো ডিসঅর্ডার হয়ে যায়, আর একটা দিয়ে যেন আমার বান্দা কাজ চালায় নিতে পারে। সুবহানাল্লাহ বিহামদি, সুবহানাল্লাহ। চোখ তো একটা হলেও হয়, কিন্তু আল্লাহ চোখ দিলেন দুটো। কটা দিয়েছেন? দুটো চোখ দিয়েছেন, দুটো কান দিয়েছেন। আমি অবাক হয়ে গিয়েছি যখন আমার ছেলের চিকিৎসা চলতেছিল সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হসপিটালে, চারটা অপারেশন হয়েছে, আমার ছেলে কারিবুল মত, একেবারে মৃত্যুর দুয়ারে চলে গিয়েছিল, চারটি অপারেশন, ৪০ ব্যাগ রক্ত লেগেছে, আড়াই ফিট
তার ইন্টেস্টাইন কেটে ফেলেছে, 2.5 ফিট খাদ্য নালী কেটে ফেলে দিয়েছে। আমি ডাক্তারকে জিজ্ঞেস করলাম, সার্জনকে, 2.5 ফিট তার খাদ্য নালী তুমি কেটে ফেললে, তোমার এই ছেলে খেয়ে হজম করবে কি করে, তার খাওয়াটাওয়ায় প্রবলেম হবে না? ডাক্তার আমাকে যা বলল শোনা মাত্র আমার চোখে পানি এসে গেল। ডাক্তার বলল, তুমি জানো না আমি তো মাত্র 2.5 ফিট কেটেছি, তোমার স্রষ্টা, এই পৃথিবীর স্রষ্টা মানুষ যিনি সৃষ্টি করেছেন, প্রত্যেক মানুষের পেটের ভিতরে এই খাদ্য নালীকে রব্বুল আলামিন 22 ফিট লম্বা করেছেন। 22 ফিট লম্বা আছে এটা, আমি তো মাত্র 2.5 ফিট কেটেছি। কোনো প্রয়োজনে যদি কাটতে কাটতে আরো কাটা হয়, 10 ফিটও কাটা হয়, কষ্ট হবে না, সুবহানাল্লাহ। তার শ্বাস নেওয়ার জন্য, প্রশ্বাস নেওয়ার জন্য কি ব্যবস্থা আল্লাহ পাক করেছেন। হার্ট, মানুষের হার্ট বিট হচ্ছে, এটাকে হার্ট বিট যেটা হয় সংকোচন সম্প্রসারণ, এই যে মানুষ ডাক্তাররা বলে রোগী হার্ট অ্যাটাক করেছে, হার্ট অ্যাটাক করেছে, হার্ট যে হার্ট অ্যাটাক করলো, অ্যাটাকটা কি? অ্যাটাকটা হচ্ছে সংকোচন সম্প্রসারণ, সংকোচন সম্প্রসারণ এরকম হচ্ছে, ফট করে এটা অ্যাটাক করলো, আর যদি ছেড়ে না দেয় এটাই অ্যাটাক করা, এটাই তার জীবনটা শেষ হয়ে যাওয়া। ডাক্তাররা বলেছেন যে মানুষের শরীরের সব কিছু চিন্তা করে গবেষণা করে বহুত কিছু বুঝেছি, কিন্তু হার্টটা এরকম পাঞ্চিং কেন করে, এই এই জিনিস আজও পর্যন্ত আমাদের মাথায় ঢোকে নাই। সুবহানাল্লাহ, আল্লাহ পাক কি সুন্দর করে এই পাঞ্চিং এর মাধ্যমে হার্ট যেভাবে করতেছে, এই পাঞ্চিং এর মাধ্যমে সমস্ত শরীরের রক্তগুলি পা থেকে শুরু করে মাথা পর্যন্ত সব ছড়িয়ে দেওয়া হচ্ছে, এভাবে এভাবে ছড়িয়ে দেওয়া হচ্ছে, যাতে করে মানুষ জীবিত থাকে, শরীরের রক্ত গরম থাকে, হিম শীতল হয়ে মানুষ যেন মারা না যায়, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত সুন্দর ব্যবস্থা করেছেন। এক সময় আঘাত পেয়ে অনেকগুলি রক্ত যদি পড়ে যায়, মানুষ রক্তশূন্যতায় মরবে না, আবার খানিকটা রক্ত রিজার্ভও থাকে, আল্লাহ পাক রিজার্ভ করে রাখেন। স্পঞ্জের ভিতরে পানি থাকলে উপর থেকে টের পাওয়া যায়, ওরকম খানিকটা রক্ত আল্লাহ শরীরের ভিতরে রিজার্ভ করে গেছেন। এই জন্য বড় বড় ডাক্তাররা, বড় বড় ডাক্তার, বড় বড় বিজ্ঞানী কখনোই নাস্তিক হয় না, এইসব দৃশ্য দেখে তারা মনে করে নিশ্চয়ই একজন কেউ আছেন যিনি এগুলি তৈরি করেছেন, এগুলি এমনি এমনি হয় নাই। যিনি তৈরি করেছেন তিনি কে? তিনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি এগুলি সৃষ্টি করেছেন, তিনি এগুলি তৈরি করেছেন। ওই আল্লাহ পাকের কাছেই আমাদের সকলকেই ফিরে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, আমি মানুষ সৃষ্টি করেছি, খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান, মানুষ সৃষ্টি করেছি, শুধু মানুষকে সৃষ্টি করি নাই, আমি আবার তার জোড়াও তৈরি করে দিয়েছি। মানুষ একা একা না, পৃথিবীতে সব জোড়ায় জোড়ায় তৈরি করেছি, উদ্ভিদের মধ্যে জোড়া তৈরি করেছি, প্রাণী জগতের মধ্যে জোড়া তৈরি করেছি, এই দুনিয়ার ভিতরে যা কিছু আছে, উদ্ভিদ হোক আর মানুষ হোক, প্রাণী জগৎ হোক, সবগুলিকে আমি আল্লাহ জোড়া বানাইছি, জোড়ায় জোড়ায় নর এবং নারী সবগুলির মধ্যে করে দিয়েছি, যাতে করে তোমরা তাদের কাছে শান্তি পাও, আর তোমাদের মধ্যে ভালোবাসা সৃষ্টি করেছি, মহব্বত সৃষ্টি করে দিয়েছি, আর পরিণত বয়সে এই মহব্বতকে আমি আল্লাহ করুণার হৃদয়তায় পরিণত করে দেই। তোমার থেকে তোমার জোড়া নারী সৃষ্টি করেছি, স্ত্রী, সেই স্ত্রীর কাছে তুমি তোমার স্বস্তি শান্তি ফিরে পাবে, আর যখন বৃদ্ধ হয়ে যাবে তখন এই ভালোবাসা টাকা আমি করুণা আর মহব্বতের মধ্যে পয়দা করে দেই, এর দ্বারা এই ভালোবাসা এবং মহব্বতের মাধ্যমে সন্তান সন্ততি পৃথিবীতে আসে, নাতি আসে, পৌত্র আসে, পৌত্রী আসে, এভাবে করে আত্মীয় স্বজন পরিবেষ্টিত অবস্থায় দুনিয়ায় মানব বংশ আমি এভাবে করে বৃদ্ধি করি, আর এরপরে মানব সৃষ্টি করে মানুষকে এক পরিবেশ সৃষ্টি করে দিয়ে তাকে কথা বলারও আমি ভাষা শিখিয়েছি। মানব আল্লামাহুল বায়ান, মানুষকে আমি কি শিক্ষা দিয়েছি? কথা বলতে আমি শিক্ষা দিয়েছি। কথা বলার কারণেই মানুষ মানুষ, আর কথা বলতে পারে না বলে মানুষের সাথে পশুর সাথে এই বিরাট পার্থক্য, পশু কথা বলতে পারে না, মানুষ কথা বলতে পারে। কথা বলা হচ্ছে মানুষের একটা বিশেষ বৈশিষ্ট্য। আর বায়ান শব্দের অর্থ শুধু কথা নয়, বায়ান শব্দের অর্থ হচ্ছে চেতনা, বুদ্ধি, অনুভূতি, প্রজ্ঞা, মেধা,
চিন্তা, বিবেচনা, ইচ্ছা শক্তি, প্রতিরোধ শক্তি, এ সবগুলি বয়ানের ভিতরে সীমাবদ্ধ। যে আমি বয়ান শিক্ষা দিয়েছি তার মানে এতগুলি জিনিস আমি তোমার মধ্যে আমি সৃষ্টি করে দিয়েছি মানুষের মধ্যে। এরপরে এ বয়ান একটি শিক্ষা, শিক্ষা বলতে বোঝায় এই শিক্ষাটা আল্লাহ সবাইকে দিয়েছেন। মাছ সাঁতার কাটতে পারবে, পাখি আকাশে উঠতে পারবে, পাখিকে আল্লাহ ওড়ার ক্ষমতা দিয়েছেন। মুরগির বাচ্চা ডিমের থেকে বের করে পানির মধ্যে ছেড়ে দিবেন, ও সাঁতার কাটতে পারবে না। আপনি আমারে কোন মুরগির ডিমের ভিতরে মুরগির বাচ্চা, হাঁসের ডিমের ভিতরে হাঁসের বাচ্চা, সে কি করে বোঝে ডিমের কোন অংশ পাতলা, সেই অংশটা সে অপারেশন শুরু করে দেয়। সে কিন্তু সব জায়গায় ঠোকায় না, ওই ডিমের পর্দার ভিতরে একটা অংশ আছে পাতলা, সামান্য পাতলা, সেই পাতলা অংশ সে ঠুকঠুক করে একটুখানি অপারেশন করে পর্দাটা ফেটে যায়, সেখান থেকে সে বেরিয়ে আসে। কে শিখালো যে এই জায়গায় ঠুকঠুক করে আওয়াজ কর বেরোতে পারবি? কে শিখালো? আল্লাহ শিক্ষা দিয়েছেন, এটা বায়ানের অন্তর্গত। মানুষকে দিয়েছেন বায়ান, ওকে দিয়েছেন শিক্ষা। হাঁসের বাচ্চা পানির ভিতরে ছেড়ে দিলে ওকে সাঁতার কাটতে হবে, কে শিখালো? আল্লাহ পাক। বাতাসে পাখিরা উড়ে বেড়ায় ডানা মেলে, আওয়ালাম ইয়ারাও ইলা তায়রি সাফাতিন ওয়া ইয়াকবিদ না মা ইয়ামসিকুহুন্না ইল্লার রহমান। দেখে নাকি তারা পাখিটি কেমন মেলি দুটি লঘু ডানা উড়িয়া বেড়ায়, শূন্যের পরে নাহি তার কোনো মানা, আবার সে ডানা গুটাইয়া চলে কিন্তু পড়ে না তবু, বলকে বা তারে শূন্যে রেখিছে ভিন্ন সে এক প্রভু। প্লেনের মতো, এরোপ্লেনের মতো দেখছেন না পাখিগুলি এরকম এরকম করে ওড়ে, আবার কখনো উঠতে গিয়ে আর ডানা দোলায় না, দুটো ডানা শরীরের সাথে মিশাইয়া একেবারে রকেটের মতো উড়ে চলে যায় কিন্তু পড়ে যায় না। কে তাকে শূন্যের উপরে রেখেছে জোরে কন? কে রেখেছে? আল্লাহ পাক। এই ট্রেনিং আল্লাহ পাক তাকে দিয়েছেন, আল্লাহ পাক তাকে এই শিক্ষা দিয়েছেন। এই শিক্ষা, পানিতে সাঁতার কাটবে মাছ, বায়ুতে ভেসে বেড়াবে পাখি, তারপরে মানুষের চোখের পলক পড়বে, পাকস্থলী হজম করবে, এসব শিক্ষা আল্লাহই দিয়েছেন। প্রত্যেকটা জিনিসকে সৃষ্টি করেছেন আর তার কাজটাও কিভাবে হবে তাও আল্লাহ পাক শিখিয়ে দিয়েছেন। এই জন্য শুধুমাত্র এই শিক্ষাটুকুনি নয়, মূল শিক্ষা হচ্ছে আল্লামাহুল বায়ান। এর আসল অর্থ হলো মানুষের জ্ঞানের পূর্ণতার জন্য আল্লাহ পাক বায়ান দিয়েছেন, সে বায়ান হচ্ছে কোরআনে কারীম। সে বায়ান কি? কোরআন। এই কোরআন হচ্ছে মানুষের জ্ঞানের পূর্ণতা, কোরআন দিয়েই মানুষের জ্ঞান পরিপূর্ণ হয়। অমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, তোমাদেরকে খুব সামান্যতম জ্ঞান দেওয়া হয়েছে, আসল জ্ঞানের মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আশ-শামসু ওয়াল কমারু বিহুসবানিও والنجم والشجر يسجدان। সূর্য এবং চন্দ্র একটা বিরাট একটা হিসাবের অনুসরণে বাধ্য, সূর্য আর চন্দ্র একটা হিসাবের অনুসরণে বাধ্য, এর ব্যতিক্রম হওয়ার কোনো উপায় নাই। সূর্য এবং চন্দ্র তার আপন আপন কক্ষপথে ঘুরবে, ইচ্ছে মাফিক সূর্য চন্দ্র ঘুরতে পারবে না। রাত ১২টার সময় সূর্য এসে বলতে পারবে না, বেটা রাত ছ আমি এখন উদিত হব, পারবে? পারবে না। দিনের দুপুরের সময় রাত এসে মাথা চাড়া দিয়ে জাগাতে পারবে না, দিন সরে যা আমি এখন সবটাকে রাত বানায় দেব, পারবে না। চন্দ্র এবং সূর্য একটা নির্ধারিত একটা হিসাবের অনুসরণে তারা রয়েছে, আর এই হিসাবের নিয়ম, কঠোর হিসাবের নিয়ম, নিয়মতান্ত্রিকতার ভেতরে থাকার কারণেই মানুষের জন্য চন্দ্র মাস বছর ইত্যাদি গণনা মানুষের জন্য আল্লাহ সহজ করে দিয়েছেন। আল্লাহ পাকের নবীর কাছে জিজ্ঞাসা করা হচ্ছে, ওয়াইয়াস আনুনাকা আনিল আহিল্লা, ও নবী আপনাকে প্রশ্ন করা হয় চাঁদ সম্পর্কে। কাফেরেরা প্রশ্ন করেছে চাঁদের ক্রমবর্ধমান ক্রমহ্রাস কেন, চাঁদ বাড়ে কেন কমে কেন আপনারে জিজ্ঞাসা করা হয়, আপনি জবাবে বলুন, কুল হিয়া মাওয়াকিতু লিন্নাস, বলুন এ চাঁদ হচ্ছে মাস দিন বছর গণনা করার জন্য, গোটা পৃথিবীবাসীর জন্য আমি একটা স্থায়ী ক্যালেন্ডার আকাশে ঝুলায় রাখছি। জোরে কান, সুবহানাল্লাহ। বিনা পয়সার ক্যালেন্ডার কে ঝুলায় রাখছেন? আল্লাহ।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ঝুলিয়ে রেখেছেন ক্যালেন্ডারকে, আর এই চন্দ্র সূর্য নিজের ইচ্ছা মাফিক চলতে পারে না। আল্লাহ পাক কোরআনে কারিমে বলেছেন, আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাউআন ওয়া কারহাম। তোমরা কি আমার দেওয়া জীবন ব্যবস্থা ছেড়ে দিয়ে মানুষের তৈরি করা, অন্যের তৈরি করা মতবাদ গ্রহণ করতে চাও? ওয়ালা হু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, অথচ আকাশে যা কিছু আছে, জমিনে যা কিছু আছে, সব আমার কি করছে, আমার হুকুম মেনে আমার আনুগত্য করে তারা চলছে, আনুগত্যের সামনে মস্তক অবনত করে দিয়েছে। তাই তো আমরা দেখতে পাই তাল গাছে কোনো দিন ব্যাল হয় না, হয় চট্টগ্রামে হয় বোধ হয়, তাল গাছে ব্যাল হয়, নারকেল গাছে আম হয়, নিম গাছে লিচু হয় না, আল্লাহর সুন্নতির ভিতরে কোনো পরিবর্তন পাওয়া যাবে না। দেখুন বঙ্গোপসাগরের পানি মিষ্টি না নোনা? সবাই বলুন মিষ্টি না নোনা? বঙ্গোপসাগরের নোনা পানি জোয়ারের টানে এই বঙ্গোপসাগরের নোনা পানিগুলি পদ্মা মেঘনা যমুনার ভিতরে প্রবেশ করে মিষ্টি পানির ভিতরে, আবার ভাটির টানে পদ্মা মেঘনা যমুনার পানিগুলি মিষ্টি পানিগুলি নোনা পানির মধ্যে গিয়া ঢোকে, মাঝখানে কোনো পার্টিশন নাই, নোনা পানি মিষ্টি পানির এলাকাকে নোনা বানাতে পারে না, আবার মিষ্টি পানিগুলি গিয়া নোনা পানিগুলিরে মিষ্টি বানাইতে পারে না। কার হুকুম পালন করে? কার হুকুম? النجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان তারকা বৃক্ষরাজি সব সেজদায় রত, তারাই সেজদা দেয় কারে? কারে সেজদা দেয়? চাঁদ সেজদা করে কাকে? সূর্য করে কাকে? গাছপালা করে কারে? আল্লাহ পাককে সেজদা করে সবাই। সমস্ত সৃষ্টি জগতের কাজ হলো তিনটা, সৃষ্টি জগতের কাজ কয়টা? তিনটি কাজ। একটা কাজ হচ্ছে সৃষ্টি জগৎ মহান আল্লাহর উদ্দেশ্যে সিজদা করবে, তার হামদ করবে, তার তাসবিহ করবে। তিনটা কাজ, সিজদা করবে, হামদ করবে, তাসবিহ করবে, এই তিনটা কাজ হচ্ছে সৃষ্টি জগতের। গোটা পৃথিবীর সব কিছু আল্লাহ পাককে সিজদা করছে। কোরআনে কারিমে রব্বুল আলামিন বলেন, وللله يسجد من في السماوات والأرض طوعا وكرها وذلالهم بالغدو والآصال আল্লাহ পাক বলেন, আকাশে যা কিছু আছে, জমিনে যা কিছু আছে, সব কিছু আমার সেজদা করে, এমনকি গাছগুলি, গাছও আমার সেজদা করে। গাছগুলি সকালবেলায় গাছের ছায়া সকালবেলায় আর বিকালবেলায় নিজের ছায়া লম্বা করে দিয়ে আমার সামনে সেজদায় পতিত হয়ে যায়, গাছগুলি আমাকে সেজদা করে, তারকাসমূহ চন্দ্র সূর্য সব আমাকে সেজদা করে। وللله يسجد ما في السماوات وما في الأرض من دابة والملائكة وهم لا يستكبرون আকাশে এবং জমিনে যা কিছু আছে আমার সেজদা করে, আমার সেজদা থেকে কেউ অহংকার করে না, অহমিকতা করে না, আমার সেজদা থেকে কেউ ফিরে যায় না, সবাই আমাকে সেজদা করে। সুতরাং ও মানুষ, আমার দরবারে সেজদায় মাথা নত করে দাও, সবগুলি আমার সামনে সেজদা করতেছে। আলাম তারা আন্নাল্লাহা ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ ওয়াশ-শামসু ওয়াল কামারু ওয়ান-নুজুমু ওয়াল জিবালু ওয়াশ-শাজারু ওয়াদ-দাওয়াবু ওয়া কাসীরুম মিনান-নাস আল্লাহ পাক বলছেন, আকাশ এবং জমিনে যা আছে সব আমাকে সেজদা করছে, চাঁদে, সূর্যতে, গাছপালায়, পাহাড় পর্বতে, সব কিছু, সমস্ত প্রাণী জগৎ পর্যন্ত, চতুষ্পদ জন্তুগুলি পর্যন্ত আমি আল্লাহকে সেজদা করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, কোন এ সব সেজদা আল্লাহর জন্য। সুতরাং আল্লাহ পাককে সেজদা করতে হবে, এই সেজদা দিয়া ধন্য হচ্ছে সমস্ত সৃষ্টি জগৎ। মানুষ শুধু আল্লাহ পাককে সেজদা করছে না, অনেক মানুষ সেজদা থেকে গাফেল। সেই জন্য গতকালও আমি আপনাদের সামনে বলেছিলাম, আল্লাহকে সেজদা দিবেন, সেজদাই বেশি মজা। সেজদাই যদি না দিতে পারলেন তাহলে দিবেনটা কি? আপনাকে সৃষ্টিই করা হয়েছে সেজদার জন্য। মানুষ যেমন সেজদা দিতে পারে নাক দিয়া, কপাল দিয়া, হাত দিয়া, পা দিয়া, হাঁটু দিয়া, মানুষ যেমন সেজদা দিতে পারে মানে
শরীর অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে। এইভাবে কিন্তু পৃথিবীর অন্য কোনো প্রাণী সেজদা দিতে পারে না। দেখুন না, আপনার বাড়ির একটা বিড়াল অথবা ছাগল অথবা গরু ওরে নাকার কপল দিয়ে মানুষের যেমন সেজদা দেয়, ওইরকম সেজদা দেওয়াতে চেষ্টা করে, চারটা ঠ্যাং নিয়ে উল্টে পড়ে যাবে, সেজদা দিতে পারবে না। সেজদা নাকার কপাল দিয়া সেজদার ব্যবস্থা আল্লাহ মানুষের জন্যই করেছেন, সুবহানাল্লাহ বিহামদিহি। বেশি করে আল্লাহ পাককে সেজদা করতে হবে আর তাসবিহ করতে হবে আল্লাহ পাকের। সাজদি তাসবিহ করবেন কার? ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। সাব্বাহা ইউসাব্বিহু তাসবিহান, অতীতে তাসবিহ পড়েছে, বর্তমানে তাসবিহ পড়ছে, ভবিষ্যতেও তাসবিহ পড়বে। আল্লাহ যা আছে আকাশে যা আছে জমিনে তাসবিহ পড়বে কার? আল্লাহ পাকের তাসবিহ পড়বে। সুতরাং এই পৃথিবীতে যা আছে সব আল্লাহর তাসবিহ পড়ছে, আমরা বুঝি না, ওদের ভাষা বুঝি না। বাতাস তার শন শন রবে, পানি তার কুলুকুলু নাদে, পাতা পল্লবগুলি তার মর্মর রবে, পাখি তার কল কাকলিতে, ইত্যাদি যত রকমের শব্দ আমাদের কানে আসে সমস্ত শব্দের মধ্যে আল্লাহর জিকের হয়, আমরা বুঝি না। কোরআনে কারিম এ কথাটা এভাবে বলছেন, وَإِن مِّن شَيْءٍ إِلَّا يُسَبِّحُ بِحَمْدِهِ وَلَكِن لَّا تَفْقَهُونَ تَسْبِيحَهُمْ। যা আছে পৃথিবীতে আকাশে জমিনে সব আমার তাসবিহ পড়ে তোমরা বোঝো না। ওই ফাল্গুন মাসে, চৈত্র মাসে, বসন্তকালে গাছের ডালে ডালে কোকিল বসে ডাকে কুহু কুহু করে, তুমি শোনো কুহু কুহু, আসলে তো কুহু কুহু না, ওর ডাকে আল্লাহু আল্লাহু। পড়েন সবাই, আল্লাহু 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 আল্লাহু। সব কিছু আল্লাহ পাকের জিকির করছে, আল্লাহর তাসবিহ পড়ছে। والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان। আকাশমণ্ডলকে তিনি সুউচ্চ করে রেখেছেন এবং মানদণ্ডকে তিনি প্রতিষ্ঠিত করেছেন, সুতরাং মানদণ্ডকে বিপর্যস্ত করো না, মানদণ্ডকে প্রতিষ্ঠিত করো, আর পাল্লার দাড়িকে খবরদার বাঁকা করে দিও না। এই যে মিজান শব্দ, আল্লাহ তিনটি আয়াতে তিন জায়গায় আল্লাহ মিজান শব্দ ব্যবহার করলেন, এই মিজান হচ্ছে মানদণ্ড। এই মানদণ্ড কি? সূরা আল হাদিদের মধ্যে আল্লাহ পাক এটা আরো সুন্দর করে এখানে বলেছেন, লাকাদ আরসালনা রুসুলানা বিল বাইয়িনাতি ওয়া আনজালনা মাআহুমুল কিতাবা ওয়াল মিজানা লায়াকুমান নাসু বিল কিসত। আমি রাসূলদেরকে, অবশ্যই আমি আমার রাসূলদের পৃথিবীতে প্রেরণ করেছি, তাদের সাথে দিয়েছি বাইয়িনাত, তাদের সাথে দিয়েছি কিতাব, আর তাদের সাথে দিয়েছি আমি মিজান। সমস্ত নবীদেরকে তিনটা জিনিস দেওয়া হয়েছে কোরআনে, এখানে বলা হচ্ছে কয়টা জিনিস? তিনটা, একটা হচ্ছে কিতাব, একটা হচ্ছে বাইয়েনাত, আর একটা হচ্ছে মিজান। বাইয়েনাত হচ্ছে যে সমস্ত দলিলের মাধ্যমে বোঝা যায় যে উনি আল্লাহর পয়গাম্বর, এগুলি হচ্ছে বাইয়েনাত, আর কিতাব হচ্ছে আল্লাহর পক্ষ থেকে যে ওহির মাধ্যমে যে কিতাব আসছে সেই কিতাব, আর মিজান হচ্ছে ন্যায় বিচার, সুষ্ঠু বিচার। এই সুষ্ঠু বিচার যা দিয়ে হক এবং বাতিলকে বোঝা যায়, এই ন্যায় বিচার সুষ্ঠু বিচার কোরআনের মাধ্যমে আল্লাহ পাক নবীদেরকে দান করেছেন। সুতরাং এই পৃথিবীতে যদি আমরা শান্তি চাই, স্বস্তি চাই, আমরা যদি নিরাপত্তা চাই, তাহলে মিজান জাস্টিস কায়েম করতে পারে কেবলমাত্র কোরআন। এই কোরআনের আইন অনুযায়ী জীবন পরিচালিত করতে পারলে আমরা আমরা দুনিয়ায় শান্তি পাবো। এমনকি আল্লাহ পাক সমস্ত ন্যায় বিচার শিখাইছেন, পরের হক কীভাবে আদায় করবেন, দারিদ্রের হক দরিদ্রের হক কীভাবে আদায় করবেন, এমনকি ওজন করতে গিয়ে আপনি যেন কোনো ক্রেতাকে না ঠকান সে কথাও আল্লাহ বলেছেন। খবরদার দাড়ির পাল্লাকে, পাল্লার দাড়িটাকে কখনো বাঁকা করো না, উল্টা পাল্টা করো না। একথা কোরআনে কারিমের মধ্যে আল্লাহ পাক পরিষ্কার করে আমাদের সামনে বলে দিলেন। আমার বন্ধুগণ, এরপরে সর্বশেষ আমি শেষ করে এনেছি আর মাত্র দুটি আয়াত আপনাদের সামনে বলে আমরা যাব আকর্ষণীয় মুনাজাতের দিকে ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলেন, ওয়াল আরদা ওয়াদাহা লিল আনাম
ফিহা ফাকিহাতু ওয়ান নখলু জাতুল আকমাম। আল্লাহ পাক বলছেন পৃথিবীকে তিনি সমস্ত সৃষ্টির জন্যই পৃথিবী বানিয়েছেন। আনাম, আনাম শব্দের অর্থ হচ্ছে জীব, জানদার। যত জানদার আছে সমস্ত জানদারদের জন্য আল্লাহ পাক এই পৃথিবীকে বানিয়েছেন, অর্থাৎ যাদের প্রাণ আছে প্রাণী সময়ের জন্য আল্লাহ যা সৃষ্টি করেছেন সেটা হলো এই পৃথিবী। এই পৃথিবী ছাড়া অন্য কোথাও কোনো প্রাণী বসবাসের উপযোগী করে আল্লাহ তৈরি করেন নাই। এই পৃথিবীটা কি আল্লাহ পাক প্রাণীদেরকে বসবাসের উপযোগী করে তৈরি করেছেন। তারপরে বলছেন পৃথিবী তো তৈরি করলাম, এরপরে আমি তাদের সমস্ত খাওয়া দাওয়ারের ব্যবস্থাও করেছি। খেজুরগুলিকে আমি প্যাকেট করে তোমাদের সামনে দিয়েছি, আচ্ছাদন দিয়ে দিয়েছি। খেজুরের কথা এখানে বলা হয়েছে, শুধু খেজুর খেজুর নয়, খেজুর, আঙ্গুর, বেদানা, আপেল, যত খাবার আমাদের সামনে আল্লাহ দিয়েছেন সমস্ত খাবারগুলি প্যাকেট করা। জোরে বলেন, কি করা? প্যাকেট করা। কি মহব্বত করে আল্লাহ দিয়েছেন, কলা বলেন, তাল বলেন, বেল বলেন, সব খাবারগুলিকে আল্লাহ পাক প্যাকেট করে মানুষের সামনে হাজির করেছেন। কারণ ওয়ালাকাদ কাররামনা বানি আদমা, যেহেতু আদম সন্তানকে আমি সম্মানিত করেছি তাই আদম সন্তানের সামনে ভদ্র সম্মানিত মেহমানের সামনে যত খাবার দিলাম সব খাবারগুলিকে আমি গুছিয়ে সুন্দর করে সাজিয়ে আমি কভার করে তোমার সামনে পেশ করেছি। ওয়াল হাব্বুজুল আসফি ওয়ার রাইহান, এরপরে দানা দিয়েছি, ভুষি দিয়েছি। দানা হচ্ছে মানুষের খাবার, ভুষি হচ্ছে পশুর খাবার। এ মানুষের খাবার, পশুর খাবার সব কিছু আমি পরিবেশন করেছি। এরপর আল্লাহ বলছেন ফাবিআইয়ি আলা রব্বিকুমা তুকাজ্জিবান, পড়েন ফাবিআইয়ি আলা রব্বিকুমা তুকাজ্জিবান। আল্লাহ পাক বলছেন কোন নিয়ামতকে তোমার প্রভুর কোন নিয়ামতকে অস্বীকার করতে পারো? আল্লাহর কোন নিয়ামতকে অস্বীকার করতে পারবে না। এভাবে হাজারো নিয়ামত দিয়ে আমি তোমাদেরকে সমৃদ্ধ করেছি। সূরা আর রহমান একেবারে শেষ পর্যন্ত আল্লাহর এই সমস্ত নিয়ামত দিয়ে ভরা, নিয়ামতের কথা দিয়ে, রহমতের কথা দিয়ে ভরা। যেরকম সুবহানাল্লাহ বিহামদিহি, এই কোরআন, যে কোরআন আল্লাহ আমাদের শিক্ষা দিলেন এই কোরআন অনুযায়ী, দয়া করে যে কোরআন দিলেন যাতে অর্থনীতি আছে, সমাজনীতি আছে, রাজনীতি আছে, যাতে মানুষের পারিবারিক জীবন আছে, সব কিছু যে কোরআনে আছে, এই কোরআন দিয়ে রাসূলুল্লাহ একটা সমাজ তৈরি করেছিলেন যেখানে চুরি ছিল না, ডাকাতি ছিল না, জেনাবে বিচার ছিল না। ওরকম একটি সমাজ বাংলাদেশে প্রতিষ্ঠিত হোক, এটা কি আপনারা চান? কারা কারা চান দেখতে চাই? বসুন, এক মুহূর্তে বসে পড়ুন, এক মুহূর্তে বসে পড়ুন। আলহামদুলিল্লাহ, সবাই কোন আলহামদুলিল্লাহ, আদব রক্ষা করুন, আদব রক্ষা করুন, তাড়াতাড়ি বসুন, তাড়াতাড়ি। রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب العالمين لক্ষ লক্ষ মুসলমান নরনারী পাঁচ দিন ব্যাপী কোরআনে কারিমের তাফসিরের মাহফিল শেষ করে আজকে আকাশের নিচে বসে কাঙ্গালের মতো, ভিক্ষুকের মতো গুনার বোঝা মাথায় নিয়া তোমার দরবারে ছোট ছোট দুইখানা হাত তুলে ধরেছি। রব্বুল আলামিন
আমাদের গুনার দিকে নজর করো না, আমাদের গুনার দিকে তাকায়ও না। আমরা এত গুনাহ করেছি, সেদিকে তাকালে হয়তো রহমত করতে ইচ্ছে করবে না। আয় আল্লাহ, আমাদের গুনার দিকে তাকায়ও না, আমাদের চোখের দিকে তাকাও, আর আমাদের মুখের কাকুতি মিনতির দিকে তাকায়া আমাদের জিন্দগির গুনাহ আল্লাহ মাফ করে দাও। রব্বুল আলামিন, এই পাঁচ দিন তাফসির করতে গিয়ে যদি কোনো ভুল আমি করে থাকি, আয় আল্লাহ আমি মানুষ, ইলেম কালাম নাই, আমি যদি কোনো ভুল করে থাকি আল্লাহ তুমি দয়া করে আমাকে মাফ করে দাও। কোনো ভুল কথা যদি বলে থাকি তোমার বান্দাদের স্মৃতি থেকে তা মিটাইয়া দাও। আয় আল্লাহ, হক কথা যা বলেছি, কোরআনের কথা, হাদিসের কথা, তেলাওয়াত যা হয়েছে, জিকির আজগার হয়েছে, আল্লাহ এতে তুমি খুশি হয়ে যে সওয়াবটুকুন দিবে, আল্লাহ দয়া করে সওয়াবটুকুন সরওয়ারে কায়নাত আশরাফুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারাকে পৌঁছায় দাও। রব্বুল আলামিন, তমাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছে, আল্লাহ তাদের আরো আর পরে সওয়াব পৌঁছায় দাও। রব্বুল আলামিন, আমরা বড় গুনাহগার, এই মুহূর্তে মনে পড়ে গেল আমাদের আব্বাজানের কথা, আমাদের মায়ের কথা মনে পড়ে গেল। আল্লাহ, আমাদের আব্বাজান যারা কবরে চলে গেছে আমাদের জন্য কত কষ্ট করেছেন, আল্লাহ বাপজানের কবরটাকে বেহেস্ত বাড়াইয়া দাও। রব্বুল আলামিন, আব্বার কথা কি বলা যায়, আমাদের মানুষ করার জন্য কত কষ্ট করেছেন, কত মিথ্যা মামলা করেছেন, কত বাড়ি ঘর করে গেছেন আমাদের জন্য, একটা পয়সা নিয়ে যান নাই, কিছু নিয়ে যায় নাই, খালি হাতে চলে গেছে। আল্লাহ বাপজানের কবরটা বেহেস্ত বানাইয়া দাও। রব্বুল আলামিন, জনম দুঃখিনী মা, আমাদের বাজাদের বিদায় হয়ে গেছে, আল্লাহ বেহেস্তের বাগান বানাইয়া দাও কবরটা রে। আল্লাহ কবরগুলিকে জান্নাতুল ফেরদাউস বানাইয়া দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, মায়ের বুকের দুধগুলো চুষে চুষে খেয়েছি, মায়ের কষ্ট দিছি, মায়ের কোলে পেশাব পায়খানা করেছি, আয় আল্লাহ মায়ের সাথে যত বেয়াদবি হয়েছে আল্লাহ আমাদের মাফ করে দাও। আল্লাহ মায়ের কবরটাকে জান্নাতুল ফেরদাউস বানাইয়া দাও। আমাদের দাদা দাদি, আমাদের পীর ওস্তাদ, আমাদের বন্ধু বান্ধব যারা মারা গেছে, আল্লাহ সকলের রুহের পরে সওয়াব পৌঁছাইয়া দাও। রব্বুল আলামিন, তোমার কাছে আমরা বিনীতভাবে ফরিয়াদ করি, আমরা সবগুলি গুনাহগার, এই মাঠে আমরা সব গুনাহগার, আল্লাহ তোমার রহমতের কুদরতি নজর দিয়া তাকাও। এই মাহফিলের ভিতরে কত জিনাকার আছে, সূক্ষ্ম আছে, বেনামাজি আছে, হত্যাকারী আছে, কত রকমের পাপিষ্ঠ লোক এক জায়গায় এসে আল্লাহ কোরআন শরীফ সামনে নিয়ে বড় আশা করে হাত উঠাইছি। আল্লাহ কত মানুষ দূর দারাজ থেকে আসছে কোরআনের মাহফিলে দোয়া কবুল হবে এই নিয়ত করে, আল্লাহ আমাদের গুনাহ মাফ করে দাও। আল্লাহ আমার মক্কা শরীফের ভাই গাউসানি সাহেব, তিনি বলেছেন এই মাঠটাকে, তিনি বলেছেন আরাফাতের মতো হয়ে গেছে। আয় আল্লাহ, তোমার ঘরে প্রতিবেশী মেহমান মিয়া গাউসানি সাহেব আমাদের সাথে বসা, আল্লাহ তিনি তোমার ঘরের প্রতিবেশী, আল্লাহ তিনি আরাফাতের সাথে তুলনা করেছেন, আল্লাহ আমরা এখন তো সেখানে যেতে পারি নাই, বাংলাদেশের একটা মাঠে বসে হাত উঁচু করেছি, তোমার কুদরতি নজর দিয়া মেহরবানি করে একটু আমাদের দিকে তাকা, আল্লাহ আমাদের দিকে একটু তাকাও। সূরা আর রহমানের তাফসীর করলাম,
তুমি তো রহমান, তুমি রহিম, তুমি জব্বার, তুমি সত্তার, তুমি মুহাইমিন, তুমি মুমিন, তুমি মুতাকাব্বির, তুমি সত্তারুল উয়ুব। আল্লাহ আমাদের দিকে তাকাও, আমাদের দিকে তাকাও। আয় আল্লাহ এইভাবে করে মায়ের কাছে দাঁড়ায়া যদি মা মা বলে যদি কান্তা, এমন নিষ্ঠুর মা নাই যে কোলে না নিয়ে পারে। আল্লাহ মায়ের চাইতে লক্ষ গুণে মায়া তোমার বেশি, আমাদেরকে রহমতের কোলে টেনে না। আয় আল্লাহ যত মানুষে মাহফিলে হাত উঁচু করছে, যত গুণা আছে আজকের মাঠ থেকে, কেউ যেন গুণা নিয়ে বাড়ি না যায়। আল্লাহ আমাদের গুণা, দাঁতের গুণা মাফ করো, জাতির গুণা মাফ করো, মানুষ হত্যা করার গুণা মাফ করো, জেনা করার গুণা মাফ করো, যত গুণা করেছি মাফ করে দাও আল্লাহ, আমাদের মাফ করে দাও আল্লাহ। ভিক্ষুকরা মাফ চায়, রব্বুল আলামিন কোন বোবা যদি বাদশার দরবারে দাঁড়াইয়া গোঙাতে থাকে, তার মুখের যদি ভাষা না থাকে, বাদশার বুঝতে কষ্ট হয় না গোঙা কি যেন চায়। আয় আল্লাহ তুমি সব ভাষা জানো, আমাদের গোঙানি আমাদের কান্নার আওয়াজ শুনে আল্লাহ আমাদেরকে মাফ করে দাও। রব্বুল আলামিন এই মুহূর্তে দোয়া করি আমরা বোসনিয়ার মুসলমানের জন্য। আল্লাহ বোসনিয়া, বোসনিয়ার মুসলমানদের ওরা মেরে শেষ করে দিল আল্লাহ। আল্লাহ তুমি দয়া করে তোমার রহমত, তোমার রহমান নামের ওসিলায় বোসনিয়া বাঁচায়া দাও। সার্ব এবং ক্রোশীয়দেরকে তুমি খতম করে দাও। আলজেরিয়ার মুসলমান, ফিলিপিনের, ফিলিপিনের মুসলমান, প্যালেস্টাইনের মুসলমানদেরকে আল্লাহ হেফাজত করো। মিশরের ইসলামী আন্দোলনের লোকদেরকে আল্লাহ মারা হচ্ছে, তাদের তুমি হেফাজত করো। আল্লাহ কাশ্মীরের মুসলমানদেরকে ভারতের কাফের বেঈমানেরা মারতেছে, কাশ্মীরের মুসলমান বাঁচাইয়া দাও। আয় আল্লাহ আরাকানের মুসলমানদেরকে তুমি হেফাজত করো, বার্মার মুসলমানদের হেফাজত করো। রব্বুল আলামিন বাংলাদেশ আমাদের প্রিয় জন্মভূমি, আল্লাহ তুমি দয়া করে এই দেশে কোরআনের শাসন চালু করে দাও, বাংলাদেশে কোরআনের আইন চালু করে দাও আল্লাহ, কোরআন সুন্নার আইন তুমি চালু করে দাও আল্লাহ। রব্বুল আলামিন আমাদের দোয়া তুমি কবুল করো আল্লাহ, দোয়া কবুল করো আল্লাহ। আয় আল্লাহ বিদেশ থেকে যত মেহমান এসেছেন কোরআনের মাহফিলে, আল্লাহ বিদেশি মেহমান ভাইদেরকে তুমি রহম করো আল্লাহ, তাদের প্রতি তুমি রহম করো আল্লাহ। এই মাহফিলের মধ্যে অনেক ওলামা এসেছেন যাদেরকে ওয়াজ করতে দেওয়া, সময় দেওয়া দরকার ছিল, ওরকম আমার এক বড় ভাই মাওলানা সিদ্দিক আজাদ, আয় আল্লাহ এই দেশের প্রবীণ আলেম, বড় ইসলামী চিন্তাবিদ, আজ সে বৃদ্ধ হয়ে গেছে। আল্লাহ তুমি মাওলানা সিদ্দিক আজাদের হায়াত দরাজ করে দাও আল্লাহ, তার দিনই খেদমত কবুল করে দাও। আয় আল্লাহ যত আলেম ওলামা মঞ্চে আছেন সমস্ত আমাদের হায়াত দারাজ করে দাও, দিনের খেদমত করার তৌফিক দাও। রব্বুল আলামিন আমার ভাই মাওলানা শামসুদ্দিন, এই শামসুদ্দিনকে যে গর্বে ধরেছেন এমন মা তার পিতা, আয় আল্লাহ এমন আলিম যে জন্ম দিয়েছেন কবরটাকে বেহেশত বানায় দাও। তার মায়ের প্রতি তুমি রহম করো, তার ভাইদের প্রতি রহম করো আল্লাহ। শামসুদ্দিনের চক্ষু দুইটা আমরা তোমার কাছে ফিরুন চাই, আয় আল্লাহ শামসুদ্দিনের চক্ষু বিক্ষা চাই আমিন, শুধু তোমার দিনের জন্য, তোমার কোরআনের জন্য। তুমি বলেছো আম্মা সাইলা ফালা তানহা, আল্লাহ আমরা ভিক্ষুক আমাদের ফিরাই দিও না আল্লাহ, আল্লাহ তুমি তার চোখ দুটো ফিরাই দাও আল্লাহ, আল্লাহ ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ,
আমাদের কান্নার আওয়াজ তুমি শোনো আল্লাহ, কিছু নাই কান্দা ছাড়া আমাদের কাছে। আল্লাহ এই মাহফিলে যত যুবক এসেছে, আমাদের দেশের যুবকদের চরিত্র শেষ হয়ে যাচ্ছে আল্লাহ, সব যুবকদের জন্য দোয়া করি আল্লাহ, যুবক ছেড়ে দিন ইসলামী আন্দোলনের জন্য খালিদ বিন ওয়ালিদ বানায় দাও। এই মাহফিলে যত যুবক এসেছে আল্লাহ সব যুবকদের ইসলামী আন্দোলনের কর্মী বানায় দাও। আয় আল্লাহ বাংলাদেশের সেনাবাহিনী, বাংলাদেশের বিডিআর তোমার দরবারে মঞ্জুর করো, তাদের সিনাই হিম্মত দাও, বাংলাদেশের পুলিশ বাহিনী ইমাম দিয়া কইবে ডানে ভরে দাও, বাংলাদেশের সেনাবাহিনী, এয়ারফোর্স, ল্যান্ড ফোর্স, বিডিআর, পুলিশ, এদের কলিজায় এত বড় ইমাম দাও যে ইমানের জোরে বাংলাদেশের প্রতি ইঞ্চি জমির রক্ত দিয়ে হেফাজত করতে পারে, ঘুষ থেকে তাদের বাঁচার তৌফিক দাও। আল্লাহ তোমার কোরআন শরীফের মাহফিল পাঁচটা দিন পর্যন্ত স্বেচ্ছাসেবকরা যা কষ্ট করেছে আল্লাহ, তুমি দেখেছো ওরা ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করেছে, ওরা খায় নাই রাত দিন কষ্ট করেছে, রৌদ্রে পুড়ে পুড়ে সুন্দর চেহারা অনেকের কালো হয়ে গেছে। আল্লাহ স্বেচ্ছাসেবক গুলোকে জান্নাতুল ফেরদাউসে কিয়ামতে জায়গা দিও, জাহান্নামের আগুন হারাম করে দিও। আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ। আমার ভাইরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি আরাফাতের ময়দানে দু হাত উঁচু করে দিয়ে আল্লাহর কাছে চাইছিলেন, যাতে তার বগল দেখা গিয়েছিল, হাদিস শরীফে এসেছে আল্লাহর কাছে দুটো হাত উঁচু করে দিয়ে চান ইয়া আল্লাহ আল্লাহ। কান্দেন কান্দেন, আজকে কান্দেন না কবে কান্দেন, আজই তো কান্নার দিন, কাঁদেন আল্লাহর কাছে, আল্লাহ ভিক্ষা চাই তোমার কাছে আল্লাহ। আল্লাহ অনেকের রোগ ব্যাধি আছে মাফ করে দাও আল্লাহ। আজকের এক মহিলা আমার সঙ্গে টেলিফোনে কাঁদলেন, 20 বছর পর্যন্ত রোগে ভুগতেছেন, রাহেল আক্তার লাকি তার নাম, 20 বছর পর্যন্ত ভুগতেছে রোগে, কাঁদতেছে, বলছে বিশ্বাস করি কোরআনের মাহফিলে দোয়া কবুল হবে, অপারেশন যেন লাগে না, দোয়া করেন এই মহিলাকে যেন আল্লাহ অপারেশন না লাগায় ভালো করে দেন। হাজি আনোয়ার হোসেন সাহেব, আনোয়ার চৌধুরী সাহেব, বহু বছর মাহফিলে থাকতেন, আজ আসতে পারছেন না, অসুস্থ, দোয়া করে আল্লাহ তাকে সুস্থ করে দিন। যত লোক টাকা দেয় আল্লাহ মাহফিলে সকলকে কবুল করো আল্লাহ। এই মাহফিলের জন্য জায়গা দিয়েছেন চট্টগ্রাম কলেজের প্রিন্সিপাল, আজ তিনি দুনিয়ায় নাই আল্লাহ তুমি তার বেহেশতে জায়গা দাও। ইসলামী বিশ্ববিদ্যালয়ের জন্য যিনি জায়গা দিলেন তাকে তুমি বেহেশতে জায়গা দিও আল্লাহ রাব্বুল আলামিন। মাওলানা আবু তাহের সাহেব, আফসারউদ্দিন সাহেব, বদিউল আলম সাহেব এবং আমার অত্যন্ত স্নেহাস্পদ অধ্যাপক মুফিজুর রহমান সাহেব, আল্লাহ সবগুলিকে তুমি কবুল করো আল্লাহ, আল্লাহ তুমি সবাইকে কবুল করো, সকলের নাম তো আমার মনে নাই, আল্লাহ তুমি তো সবাইকে চেনো, ইসলামী আন্দোলনের সমাজ কল্যাণ পরিষদে যারা খেদমত করে আল্লাহ তুমি সবাইকে কবুল করে নাও আল্লাহ। আমি এক মিনিট ছেড়ে দিলাম, যার যার মনের কথা মাথা নিচু করে চক্ষু বন্ধ করিয়া একেবারে গোলামের মতো ভিক্ষুকের মতো হয়ে আল্লাহর কাছে বলেন, যার যার মনের যা চাওয়ার আছে আল্লাহর কাছে চান, কেঁদে কেঁদে চান, তাকে সুস্থ করে দাও, আয় আল্লাহ তার কণ্ঠস্থলকে আল্লাহ তুমি হেফাজত করে দাও, আয় আল্লাহ তাকে সমস্ত রোগ ব্যাধি থেকে সাফা দান করো, আয় আল্লাহ তার হায়াত দারাজ করে দাও, আয় আল্লাহ তার শরীরকে সুস্থ রাখো আল্লাহ, আমাদের কবুল করো আল্লাহ, আমাদের বিবি মাল বাচ্চা যা দান করেছে সবগুলিকে দিনদার বানাও, নামাজি বানাও, পরহেজগার বানাও। আয় আল্লাহ তাআলা বাংলাদেশের বাইরে সৌদি আরব, কুয়েত, কাতার, আরব আমিরাত, বাহরাইন, ওমান, অনেকগুলি মুসলিম দেশ, অমুসলিম দেশে বাংলাদেশের মুসলমানেরা যারা থাকে চট্টগ্রাম তাফসিরের মাহফিলের জন্য আসতে দিল চায়, অনেকে আসতে পারে না, টাকা দিয়ে সাহায্য করে, চিঠি লিখে দোয়া চায়, আল্লাহ বিদেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশী মুসলমানদের তুমি হেফাজত করো আল্লাহ, তাদেরকে ইমানের উপরে রাখো, তাদেরকে, তাদের সকলকে কোরআনের খাদেম বানায় দাও,
আয় আল্লাহ বিদেশে বসবাসরত বাংলাদেশি সকল মুসলমানকে দিনের মুজাহিদ বানাইয়া দাও। ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين واجعل اخر كلمتنا عند الموت لا اله الا الله محمد رسول الله.